নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন বাংলা নতুন সরকার, সেই সরকার পরিচ্ছন্ন সরকার হবে, ট্রান্সপারেন্ট সরকার হবে, চুরি ডাকাতি থাকবে না, কেউ চুরি করলে তাকে সঙ্গে সঙ্গে শাস্তির বিধান করা হবে, এমনই তো প্রত্যাশা নতুন বাংলা নতুন সরকারের কাছে স্বাভাবিকভাবে। সেই নিয়েই আজকে নতুন বাংলা দর্শকদের কাছে আমরা এসেছি। আপনারা জানেন কি না জানি না যে আপনারা সিএজি রিপোর্ট, সিএজি তাকে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে তদন্ত করতে দিয়েছে আমফানের দুর্নীতি নিয়ে, এবং আমফানে যে ব্যাপক দুর্নীতি হয়েছে নতুন করে বলার দরকার নেই। ফলে স্বাভাবিকভাবে চুরির ফর্ম, চুরির টাকা ফেরত দেওয়ার জন্য ফর্ম ছাপিয়েছিল সরকার। এই আমফান দুর্নীতিকে আটকানোর জন্য, অর্থাৎ দুর্নীতির তদন্তকে সিএজিকে দিয়ে আটকানোর জন্য ইতিমধ্যে রাজ্য সরকার উকিলদের পেছনে পয়সা খরচা করে আবার প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে সেখানে আবেদন করেছেন রিভিউ করার জন্য, অর্থাৎ সিএজি যেন তদন্ত না করে। এবং শেষ পর্যন্ত যদি প্রধান বিচারপতি সম্মত না হন তাহলেও রাজ্য সরকারের লাভ, তার কারণ তদন্ত প্রক্রিয়াটাকে একটু ডিলে করে দেওয়া হলো। ইতিমধ্যে আমাদের দপ্তরে সংবাদ এসেছে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে দপ্তর আছে নবান্নের সেকেন্ড ফ্লোরে, সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তরের সমস্ত কর্মীদের রাজ্য সরকার বাড়িতে থাকতে বলেছে, বলেছেন করোনার কারণে আপনারা এখন আসবেন না। অন্যান্য দপ্তর চলছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের কর্মীদের বাড়িতে থাকতে বলা হয়েছে। আমাদের নবান্ন সূত্রে এই সংবাদটা পেয়েছি। ভাবতে পারেন কেন, কারণটা জানেন? কারণ হচ্ছে পাশে সিএজির অফিসার এসে হাজির হন এবং ফাইল চেয়ে পাঠান, বলবেন তখন নবান্ন থেকে বলা হবে কোনো অফিসার বা কোনো কর্মী আসেনি করোনার জন্য, ফলে স্বাভাবিকভাবে ফাইল দিতে পারবো না। আর ইত্যবসরে হাইকোর্টে আবার আবেদন করা হয়েছে যাতে সিএজি তদন্ত না করে। অর্থাৎ চোরেদের বাঁচানোর জন্য একটা সরকার এখন কোটি কোটি টাকা উকিলদের পেছনে ঢালছেন বা ঢালবেন, ঠিক সেই আবহে দাঁড়িয়ে আজকে নতুন বাংলায় আমরা এই বিষয়, এই চাল চোর, ত্রিপল চোর এবং শেষ পর্যন্ত ভ্যাকসিন চোরদের নিয়ে সাম্প্রতিককালে বাংলার মুখ হয়ে উঠেছেন প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ, অসাধারণ কিছু অসামান্য কিছু বক্তব্য রাখছেন চন্দ্রকোনার মাটিতে দাঁড়িয়ে এই প্রসঙ্গগুলোতে নিয়ে। ভারতী ঘোষ কী বলেছেন আসুন শুনি নতুন বাংলা। আমরা নাকি বহিরাগত, আমরা কলকাতা থেকে এলে বহিরাগত, ঠিক আছে, আমরা কোথাও গেলে বহিরাগত, দিল্লিতে কেন্দ্র সরকারের বলিষ্ঠ নেতা মন্ত্রীরা এলে বহিরাগত, আর কেডিসিংকে অ্যালকেমিস্টের টাকা মেরে চুরি করে এখানে মাননীয়ার পার্টি ফান্ডে শয় শয় কোটি টাকা দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। আচ্ছা বলুন তো, বলুন তো, একটা মানুষ যখন রাজ্যসভার সাংসদ হয়ে এত কাণ্ড করে, চুরি করে, ডাকাতি করে, তখন মাননীয় চোখ বন্ধ করে বসে আছেন, চোখে চশমা, দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না যে তার দলের নেতা নেত্রী কিভাবে চুরি করছে। বিনয় মিশ্রকে খোকাবাবুর ভিডিও বাজারে চলছে, খোকাবাবু এবং খোকাবাবুর দল এখন দুটোই প্রশ্নে ঘুমোতে পারেন না, রাত্রে ঘুম হয় না, কেন কি, কে দল ছাড়লো আর কে ধরা পড়লো, কে ধরা পড়লো আর কে দল ছাড়লো, এখন এই দুটো প্রশ্ন খোকাবাবু এবং খোকাবাবুর দলকে পেয়ে বসেছে। এখন তৃণমূল সরকারের যে অবস্থা তাতে আপনাদেরকে দেওয়ার মতো তৃণমূল সরকারের কিন্তু কিছু নেই। আমি আজকে আস্তে আস্তে শুনছিলাম শিক্ষকদের অবস্থা, যারা ভোকেশনাল টিচার
1400 টাকা মাইনা পাচ্ছে। বলুন তো 1400 টাকায় কারো ঘর চলে? যারা প্যারা টিচার 15000 টাকা পাওয়ার কথা 8800 টাকা দিচ্ছে, বাকি টাকা মেরে দিচ্ছে। যারা আপার প্রাইমারি 25000 টাকা পাওয়ার কথা 11000 টাকা দিচ্ছে, মেরে দিচ্ছে। শিক্ষকরা যখন অনশন ধর্মঘট করছেন, বাইরে যাচ্ছেন, পুলিশ দিয়ে খেদিয়ে দিচ্ছে। পুলিশ যদি আবার দালালি না করে তাহলে তো টেবিলের তলায় লুকোতে হবে, তাদের জায়গা নেই। হয় দালালি করবে, না টেবিলের তলায় লুকিয়ে পড়বে। তা কি করবে পুলিশ? পুলিশ যদি টেবিলের তলায় না ঢোকায় তাহলে চড়চাপ্পড় খাবে, আর তো উপায় নেই। ভালো করে ভেবেচিন্তে দেখবেন যে এই যে সরকার, এই সরকারকে কি আমরা চাল চোর বলবো, না ত্রিপল চোর বলবো, কি চোর বলবো? এখন তো কোভিড ভ্যাকসিন, জানেন তো করোনার যে টিকা, সেই টিকা প্রধানমন্ত্রী ফ্রিতে দিয়ে দিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওটা বাংলার মুখ্যমন্ত্রী ফ্রিতে দিচ্ছেন। মানে টিকা চোরও, তাহলে চাল চোর, ত্রিপল চোর, নাম চোর, টিকা চোর। আগে দেখতাম, কয়েক বছর আগে দেখতাম যে সর্বশিক্ষা অভিযান, যেটা ডক্টর আব্দুল কালাম আজাদের এবং অটল বিহারী বাজপেয়ী এনেছেন, সর্বশিক্ষা অভিযান, যাতে মানুষ ফ্রিতে শিক্ষা পায়। সেই সর্বশিক্ষা অভিযানের পোস্টার আর স্টিকার সরকারি বাসের পেছনে রেখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশিক্ষা অভিযান। সুতরাং শিক্ষাও চুরি, সব চুরি, চাল চুরি, ত্রিপল চুরি, শিক্ষা চুরি, নাম চুরি, লাস্টে করোনার ভ্যাকসিনও চুরি, সব চুরি। তাহলে আমরা বলতে পারবো তো যে এই চাল চোর, ত্রিপল চোর, মহাচোর এর সময় ঘনিয়ে এসেছে? কিভাবে বঞ্চিত করে তাদের হকের জিনিস তাদেরকে না দিয়ে আস্তে আস্তে কাটমানির সরকার আখেরে নিজেদেরটা গুছিয়ে নিচ্ছে, আখেরে নিজেদেরটা গুছিয়ে নিচ্ছে বলেই আজকে স্বাস্থ্য কেন্দ্রে এমন স্বাস্থ্য দেখছে, মানুষকে পালাতে হয় চন্দ্রকোনা ছেড়ে। আজকে কলেজ এরকম যে ছেলে মেয়েরা পড়তে পারে না, চন্দ্রকোনার বাইরে গিয়ে পড়তে হয়। আজকে কৃষক মান্ডি এরকম যে সেই মান্ডিতে কৃষকদের বীজ এবং সার বাইরে ঘুষ নিয়ে বিক্রি করে দেয়। আজকে সেতু তৈরি হচ্ছে না, আজকে পার্ক তৈরি হচ্ছে না, আজকে রাস্তা তৈরি হচ্ছে না। চন্দ্রকোনায় 3 লক্ষ লোকের সমাগম, 3 লক্ষ লোক থাকেন এখানে, অথচ একটি মাত্র স্বাস্থ্য কেন্দ্র, ঠিক বলেছি তো? একটি মাত্র স্বাস্থ্য কেন্দ্র, তাও চলে না, বিল্ডিং আছে, ডাক্তার নাই। কেউ গেলে কি বলবে, কি বলবে যে ঘাটাল মহকুমা হসপিটালে রেফার করে দিলাম, চলে যান, তাই তো? আর খিরপাই হসপিটাল একটা ভাঙা, খিরপাই হসপিটাল, রোগীদেরও জায়গা নেই, ডাক্তারদেরও জায়গা নেই, কারোর জায়গা নেই। তাহলে স্বাস্থ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে শূন্য দিলাম, কত দেব? শূন্য। মন্দির সংরক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কত দেব? শূন্য। এবার আসি যে এটা কৃষি প্রধান এলাকা, দুটো মান্ডি আছে, আছে তো, একটা খিরপাইতে একটা ঝাঁকড়ায়, দুটো মান্ডিতে যখন কৃষিদের জন্য বীজ আসে, সেটা এখানকার এমএলএ একজন অতি প্রিয় মানুষ আছেন, যিনি বাইরে বিক্রি করে দেন, সব বিক্রি হয়ে যায়, এবং মান্ডিতে সহায়ক মূল্যে কৃষিরা তাদের পণ্যটা বেচতে পারে না, তার কারণ তৃণমূলের দাদাগিরি। তাই মান্ডিতে, কৃষক মান্ডিতে আমরা মাননীয়কে কত দেব? শূন্য, শূন্য। তাহলে মন্দির সংরক্ষণে শূন্য, স্বাস্থ্য খাতে শূন্য, কৃষকের মান্ডি দেখা বা কৃষকের 6000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শূন্য। এবার আসি পড়াশোনায়, একটা মাত্র কলেজ আছে, তাই তো? বাড়েনি, তাতেও পড়াশোনা হয় না, নিজের টাকা দিয়ে নিজে পড়তে হবে। আর মাননীয় জায়গায় জায়গায় দাঁড়িয়ে বলেন আমি শিক্ষাকে ফ্রি করে দিয়েছি, এডুকেশন ফ্রি, এমনই ফ্রি যে একটা মাত্র কলেজ, মাননীয় কি 9 বছরে এখানে আরেকটা কলেজ তৈরি করতে পারেননি, আরেকটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পারেননি? কি করছিলেন 9 বছর ধরে? খালি কাটমানি নিয়েছেন, কাটমানি নিয়েছেন, না সিন্ডিকেট বাজি করেছেন? এখানে তো কিছুই হয়নি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি চন্দ্রকেতু পার্ক, জানেন তো চন্দ্রকেতু পার্ক, আমার ডান দিকে চন্দ্রকেতু পার্কের জন্য লক্ষ লক্ষ টাকা খরচা, পার্ক কিন্তু দাঁড়ায়নি, দাঁড়িয়েছে। পালনপুর থেকে খিরপায়ের কাশীগঞ্জ,
পালনপুর থেকে খিরপায়ের কাশীগঞ্জের যে কাঠের সেতু লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে, কাঠের সেতু দিয়ে আজও মানুষ ঠিক মতো চলতে পারে না। পারে কি? পারে। কালিকাপুর ঝরকা হয়ে যে রাস্তাটা চলে গেছে কেশরগড়িয়া পলের দিকে, সে কেশরগড়িয়া পলের দিকে যে রাস্তা আজও ঠিক হয়নি, হয়েছে কি? এই ব্লকে, এই ব্লকে সেলফ হেল্প গ্রুপের জন্য 6,72,000 টাকা দিয়েছিল, নিম্নমানের ছাগল বিলি করেছে, তাই তো? তাহলে ভারতীয় জনতা পার্টি খবর রাখে, ভারতীয় জনতা পার্টি খবর রাখে। আপনারা মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে আমরা কে, আমরা কে, এই মঞ্চে যারা আমরা বসে আছি আমরা কে? আমরা আপনাদের সেবক, আমরা আপনাদের সেবা করার জন্য এখানে এসেছি। নরেন্দ্র মোদীজি একজন সেবক ও সন্ন্যাসী। নরেন্দ্র মোদীজি ভারতকে অখণ্ডতার জায়গায়, বড় জায়গায় নিয়ে গেছেন, কাশ্মীরকে নিয়ে এসে বিশ্বের মানচিত্রে ভারতের অখণ্ডতাকে তুলে ধরে ভারতকে একটা বিশাল সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন নরেন্দ্র মোদীজির মতো একজন মানুষ। নরেন্দ্র মোদীজি শুধুমাত্র রাম মন্দির এনে দিয়েছে তা নয়, পাকিস্তান থেকে অক্ষত অবস্থায় অভিনন্দনকে নিয়ে এসেছেন, চায়নাকে দাঁড়িয়ে রেখে দিয়েছেন, পাকিস্তানকে দাঁড়িয়ে রেখে দিয়েছেন, আপনাদের মতো জনসাধারণ মানুষকে শুধু উজ্জ্বলা গ্যাস নয়, যোজনায় টাকা, আমফানের পরে ত্রাণের টাকা, আমফানের পরে চাল গম থেকে সর্ব ধরনের সুবিধা, আয়ুষ্মান ভারতের মতো স্বাস্থ্য প্রকল্প, এবং একই সাথে আপনাদের জন্য হাজার হাজার বিভিন্ন প্রকল্প, আর কৃষক ভাইদের জন্য ডাইরেক্ট ট্রান্সফার, ডাইরেক্ট বেনিফিটে কৃষক সম্মান যোজনায় 6,000 টাকা যিনি দিতে পারেন, যিনি 24 ঘন্টায় 20 ঘন্টা দেশের জন্য ভাবতে পারেন, কাজ করতে পারেন, সেই নরেন্দ্র মোদীজির হাত ধরে ভারতীয় জনতা পার্টিকে শক্ত করে এই চোরের সরকারকে টাটা বাই বাই করতে আপনারা রাজি তো? জোরে, আরো জোরে। তাহলে রাবণের কুশাসনকে দূর করে রামের সুশাসনকে আনার জন্য দু হাত তুলে বলবেন জয় শ্রী।